নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি নিরামিষ রেসিপি সর্ষে পটল করে দেখাবো। এটা আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিন করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের একটি দারুণ স্বাদের রেসিপি সর্ষে পটল করে দেখাবো। তার জন্য এখানে আমি পটল নিয়েছি 8 পিস, আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ফোড়নের জন্য কালো জিরা নিয়েছি 4 চামচের 1/2 চামচ, কালো সর্ষে নিয়েছি 3 টেবিল চামচ, এখানে আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। নারকেল কোড়া নিয়েছি 2 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ নিয়েছি, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, নুন নিয়েছি 1 টেবিল চামচ, এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 3 টুকরো আদা নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন আমি পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার পটল নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি পটলগুলি ভেজে নেব। দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলি ভেজে নেব। পটলগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে পটলগুলি ভেজে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন আমি পটলগুলি নরম করে হালকা লাল করে ভেজে নিয়েছি। মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমার আগে থেকে পরিষ্কার করে নেওয়া আছে। পোস্তটা আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই দুটো। এখন আমি আগে ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। দেখুন আমি পোস্ত আর সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আদা দিয়ে দিচ্ছি। আমি 1 ইঞ্চি আদা এরকম স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি নারকেলটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি পটল ভাজার তেলে আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিচ্ছি। এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ, নুন দিয়ে দিচ্ছি 4 চামচে 1/2 চামচ, এখানে নুন আর জল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এ সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। সর্ষে বেশি কষাইলে তেতো হয়ে যায়। এখন আমি গ্রেভি করার জন্য জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমি আর জল দেব না, সর্ষে পটল গ্রেভিটা একটু ঘন হবে। এখন আমি গ্রেভিটা করার জন্য জলটা ফুটিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা আমি হাইতে রেখে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আগের থেকে পটলগুলি দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে পটলটা মিশিয়ে দিচ্ছি। তিনটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সর্ষে পটল মাখো মাখো খেতে পছন্দ করি, তাই আমি ঝোলটা একটু শুকিয়ে নেব। যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে জল দিয়ে নেবেন। আমি সর্ষে পটলটা রান্না করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, এতে ফ্লেভারটা ভালো আসবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। নামালে নামিয়ে নিলে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখানে জাল মিশ জাল আর নুন আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, চাইলে আপনারা একটু মিষ্টিও দিতে পারেন, আমি দিচ্ছি না। গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সর্ষে পটল তৈরি হয়ে গেছে, আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটি আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিন করে খেতে পারেন।